নমস্কার বন্ধুরা জুথিকার রান্নাতে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো গার্লিক বাটার চিকেন যদি চিকেনের একটু অন্যরকম রেসিপি তৈরি করতে চাও তাহলে এই রেসিপিটা তৈরি করতে পারো এটা যদি একটু শুকনো করে বানাও তাহলে স্ন্যাক্সের মতো খাওয়া যাবে অথবা ব্রেড রুটি বা পরোটা দিয়েও খেতে ভালো লাগবে তাহলে চলো শুরু করি রেসিপিটা এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এই রান্নাটা সাধারণত বোনলেস চিকেন দিয়ে করলে ভালো লাগে তবে আমি এখানে দু রকমের চিকেনের পিসই নিয়েছি চিকেনের পিসগুলো এখানে এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি চিকেনটা প্রথমে একটু ম্যারিনেট করে নেব চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন এরপর এতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর এর সঙ্গে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা চারিদিকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন চিকেনটার মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটার মধ্যে যেন বেশি জল না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা চিকেনের গায়ে ভালো করে লাগবে না আমি এখানে হাতে করে একটু লাগিয়ে নিচ্ছি চামচে করে ভালো করে লাগানো যাচ্ছে না চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটা পনেরো মিনিটের মতো রেখে দেবো আর এদিকে একটা প্যানের মধ্যে এক কাপের মতো জল নিয়ে নিয়েছি এর মধ্যে চিকেনের হাড়ের পিস দুটো দিয়ে দিলাম এখানে আমি এই দুটো পিস ভালো করে ফুটিয়ে নিয়ে চিকেনের স্টকটা তৈরি করে নিচ্ছি জলটা ফুটে ওঠার পর এরকম ময়লা বেরিয়ে আসবে এই ময়লাগুলোকে কিন্তু উঠেই ফেলে দিতে হবে এখন এই স্টকটার মধ্যে আমি চার কোয়া রসুন দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ সাদা তেল গরম করতে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দেব তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো একটা সাইড দুই থেকে তিন মিনিটের মতো ভাজা হয়ে গেলে পিসগুলোকে উল্টে দিতে হবে দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি বোনলেস চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি আর যেগুলোতে হাড় আছে সেগুলোকে একটু বেশি করে ভাজবো সেগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর প্যানের একটা সাইডে বাকি চিকেনের পিসগুলোও আমি দিয়ে দিয়েছি যে পিসগুলোতে হাড় আছে সেইগুলো কিন্তু একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে না হলে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হবে না আর বোনলেস চিকেনগুলো অল্প একটু রংটা পাল্টে গেলে সেগুলোকে নামিয়ে নিতে হবে এখানে চিকেনের পিসটা ভাজার সময় আমি আগেও একটু মাখন দিয়েছিলাম আবার আর একটু মাখন দিয়ে দিলাম এইভাবে সব চিকেনের পিসগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার এখন এই বাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুনের কুচি রসুন কুচিটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খুব একটা লাল করে ভাজার দরকার নেই এরপর এর মধ্যে এক চামচ পরিমাণ গ্রেট করা রসুন দিয়ে দিলাম রসুনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি রসুনটা কিন্তু ভাজতে ভাজতে যেন লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু রঙটা পাল্টে গেলেই এর মধ্যে এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আঁচটা এই সময় কমানো আছে ময়দাটাও একটু রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দুই মিনিট ময়দাটা এরকমভাবে ভাজতে হবে ময়দাটা এরকম ফেনা ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে যে চিকেন স্টকটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা এখানে একটু কম দিতে হবে কেননা বাটারের মধ্যেও নুন থাকবে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে নেওয়া চিকেনের পিসগুলো দিয়ে দিলাম যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানের বেল আইকনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চিকেনটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম চিকেনটা এখানে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি গ্রেভিটা একটু বেশি পরিমাণে রেখেছি তবে তোমরা চাইলে গ্রেভিটা একটু কম করতে পারো তবে একদম শুকনো শুকনো করলে কিন্তু মাংসটা একটু শক্ত হয়ে যেতে পারে চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি একটু ভালো করে দেখে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে ধনেপাতা কুচিটা মেশানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে গার্লিক বাটার চিকেন তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি এই চিকেনটা খুব কম তেল মশলা দিয়ে তৈরি হয় আর খুব চটজলদি তৈরি হয়ে যায় চিকেনটা পরিবেশন করার সময় এর ওপরে অল্প একটু চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটায় চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা